মানার বাপে আর আমি যখন প্রেম করতাম তখন সবসময় আমরা প্ল্যান করতাম আমার এসএসসি পরীক্ষা শেষ হইব, তারপর হ্যাঁ আমার একটা আংটি কিনা দিব, আংটি কিনা দিয়ে আংটি ফরাই দিব, তারপর আমার দুপুরবেলা আমগো বিয়াটা আমগো দুপুরবেলা হইব, হ্যাঁ সন্ধ্যা থাকতে আমার বাসায় নিয়ে এবো, হ্যাঁ সব আত্মীয় স্বজন আমার দেখতে এবো, কত ওরকম গাল গল্প শুনাইছে। কিন্তু বিয়ের দিন কি হয়েছে, আমরা দৌড়াদৌড়ি করে বিয়ে করছি। তো যাই হোক, আমরা বিয়ে করে কিন্তু একবারে ডাইরেক্ট আমার শ্বশুরবাড়িতে গেছি, তাই কোনো জোর ঝামেলা হয় নাই। আমরা ওই যে কোনো আত্মীয় স্বজনের বাসায় যাওয়া উঠে কোনো জ্ঞান করি না, ডাইরেক্ট এসে আমরা বিয়ে করে ফেলেছি, আমাকে দোয়া করে দেন শেষ। তো যাই হোক, তখন কিন্তু এরকম এই যে শাড়িটারি পরতে পারি না, তো কী হয়েছে, তো আমার ও মানহার বাবা প্রায় কয় যে আমার কত শখ ছিল বিয়ের দিন তোমার নিজের হাতে খাওয়াই দিমু, তারপরে একটা খাসি আস্তা একটা খাসি রেডি করা থাকবো, আস্তা মুরগি থাকবো, সব ফোলাফেন টানাটানি করে খাইবো। তো এই যে মুরগি টানাটানির বাগডা গেছে গিয়ে হেটার ভিডিও কেউ করছিল না, যেই যে বাড়িটা ভিডিও করে দিছিল সেই বাড়িটা ছিল না, বাসায় গেছিল। তো যাই হোক, এলাকার সেই অংশটা থাকে নাই, সেই অংশটা দেখাইতে পারলাম না। তো এই যে এখন লোকে বর বউ খাওয়ানোর ফলা, বর বউর লগে একটা রেডিমেড মাইয়াও আছে, তো দুষ্টামি করতেছি। তো এই মাইয়া কিন্তু রেডিমেড না, মাইয়া কিন্তু আমাকে ওই মাইয়া। তো যাই হোক, সবসময় কিন্তু দেখা যায় পোলা পাইনে বাপ মার বিয়ার ভিডিও দেখে কিন্তু কান্দে যে আমি গাইতে পারলাম না, রোস্ট পাইলাম না, সবাই চাতায়। কিন্তু আমার মায়ের মাশাল্লাহ ভাগ্যটা ভালো যে আমগো তখন কোনো আমরা আয়োজন করি নাই, আমগো বিয়ার 12 বছর পরে আমরা আয়োজন করছি, যার কারণে কিন্তু মাইয়া এখন গর্বের সাথে কইতে পারে যে আমি আমার বাপ মার বিয়ার রোস্ট খাইছি। তো অনেক বেড়ারাই আছে যে খালি কয় যে সাইড বিয়া করা শূন্যত, সাইড বিয়া করা শূন্যত। তো আমি কই সাইডটা বিয়া না করি, একটা বউরে যদি ভালো করে ভালোবাসেন তাইলে কিন্তু হয়। তো অনেক বেড়াকে চিন্তা হইলো গিয়া যে সাইডটা তো করণই যায়, কয়দিন পর পর একটা একটা করে বিয়ে করবো। তো আসলে কি, একটা মানুষের যদি মনের মতো ভালোবাসন যায়, একটা মানুষের যদি আগলায় রাখুন যায়, তাহলে হে যত মোডাই হোক যত অসুন্দরী হোক, সেই মানুষটার ভিতরে যে চোখের যে নুরটা আছে, সেই নুরের লেগে যেই মানে ভালোবাসার মানুষটা যেরকমই হোক হ্যারে ভাল লাগে। এই যে দেখেন আমার জামাই বিয়ের দিন যে দূর আসিল, আমার মনে হয় এত ওজন কমছে বই বাড়ে না, 100টা ঘুম মনে হয় বাড়ে না এই বেড়ার, এই বেড়ায় এমন সিক না। আর আমি দেখেন আমার ওজন আসিল তখন কত, হ্যাঁ ওজন বিয়ার সময় আসছিল মনে হয় 60 কেজি, আমার বিয়ার সময় ছিল 55 কেজি। আর আমার এখন যা হয়েছে মাশাল্লাহ কমুনা কইলে মুখ লেগে যাবে, আমি শুকাই গেলে আমার জামাই আবার দীপিকা পাডুকোনের মতো ডিপ্রেশনে চলে যাবো। তো যাই হোক, এই যে টেবিলের মধ্যে যারা বইছে এটা হলো আমার স্বামীর জীবনের 3 জন গুরুত্বপূর্ণ নারী, একজন হলো মা যে তারা গর্ভে ধারণ করছে, একজন হলো বউ যে হ্যারে সারাদিন জ্বালাইতে থাকে, আর একটা হলো মাইয়া যে তারে বাপ হিসেবে পরিপূর্ণতা দিছে। আমার মাইয়া না হলে তো হ্যাঁ বাপ ডাক শুনতো না, তাহলে তো হ্যাঁ জীবনটা আদুরাই থেকে যেত। তাহলে এই 3 জনের গুরুত্ব হলো অনেক। তো যাই হোক, আমার স্বামী সবসময় এই তিনজন নারীরে সবসময় আমার স্বামী আত করে রাখার চেষ্টা করে। এক কেজি আম আনলে আধা কেজি হ্যাঁ মারে দেয়, আধা কেজি আমারে দেয়। তারপরে ধরেন একটা আইসক্রিম আনলে একটা মানহারে দেয়, একটা আমারে দেয়। আবার ধরেন একটা ফল ফ্রুট যেই কোনো কিছু আনলে দেখা যায় হ্যাঁ মায়ের আমারে ভাগাভাগি করে দেয়। কয় দুজনে আমারে, আমার বিয়ের পরে আমার স্বামী একটা কথা কইছে, শুনো তুমি আমার কাছে যে খুব গুরুত্বপূর্ণ তা না, আমার মাঝে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তা না, কিন্তু দুইজন আমার কাছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ। আমি তোমার লেগে আমার মায়েরা ছাড়তে পারবো না, আমার মায়ের লেগে আমি তোমার ছাড়তে পারবো না, দুইজনে আমার দুইজন বাইসে থাকতে আমার দুইজনেরই লাগবো। তো দুইজনের যেহেতু লাগবো, তাই দুজন দুজনের সাথে মিল্লামিশা চলবা, বুঝছো? তোমরা যে ঝামেলা ঝুমেলা করবা হেডির মধ্যে আমার টানবো না, আমি আমার মায়ের ছাড়া থাকতে পারবো না, আমি আমার বউরে ছাড়াও থাকতে পারবো না। তাই দুজনে যতটা মিলামিশা থাকতে পারো ততটাই ভালো, দুজনে যতটা মিলামিশা থাকতে পারবা তত আমারে বেশি পাইবা। তো আমরা কী করি, আমি আমার শাশুড়ির অনেক ভালোবাসি, আমার শাশুড়ি আমার অনেক ভালোবাসে। তো এর আগে সুটকিবত্তার ভিডিওতে দেখছিলাম যে আমার শাশুড়ি যদি কদ্দু সুটকিবত্তাও করে, কালকে রাত্রে আমার শাশুড়ি মা আমার লাগে খুব সুন্দর ডাটা শাক, আমার ডাটা অনেক পছন্দ, তো ডাটা দিয়ে সিংদি দিয়ে আমার ফাটাইছে। তো এই দেখেন আমার দেওয়ার যে আমার আদোয়াই দিতেছে, আমার দেওয়ার যে আমার আদোয়াই দিতেছে, এই যে মেসিয়ার যে বেটাটা থাকে মানে বাবুরসির লগে যে বেটাটা আর কি বাইরে বুঝে দেয়, সেই বেটাটা কইতেছে কি কয় এই ভাইয়েরা সালামি দিচ্ছে, নাম করে সালামি দেন, বিশ্বাস করবেন না বাবুরসি বেটাটা এরম জ্বালান জ্বালায়। একটা অনুষ্ঠান করলে হ্যাঁ গোলে এক করে কলজাটা জ্বালা পালো হয়ে যায়, রান্ধনের আগে তুই শুরু করে দেয় যে আমরা টাকা তো নেই আর আগে তো নেই কয়ে রায় আমরা এতজনের খাওন কিন্তু নিয়ে যাবো, আমগো অনেক খিদা লাগছে, আমগো খাইতে হইব, এই সমস্ত কথা বিশ্বাস করবেন না, খাওয়ানোর অর্ধেক খাওয়ানি হেরা নিয়ে যায়। এর মধ্যে তো এই গেস্ট করে জ্বালাইতে থাকে, আমি হেগুলো কয়ে দিছি যে দেখেন আমার একটা গেস্টের জন্য কিন্তু এক টাকাও লইবেন না, তারপরও এই কথা কওয়ানোর পরে এক্সট্রা তো টাকা দিছি, হ্যার পরেও হেগুলো হাত ধোয়ানোর পরে কয় বকশিস। আমার এরম মেজাজটা খারাপ হয়েছে মানে বলার বাইরে, মেহমান আইসে আমগো বাসে আমরা দাওয়াত দিছি হেরা খাইবো, তো করে তো ভাই আলাদা টাকা দিছি, তোকে এত টাকা টাকা করতে বকিল, তো আমার যখন হাত ধোয়াইছে তখন যখন টাকা দিছে তখন আমি কিন্তু মেজাজ করে বেটার একটা চক্ষু গোড়ানি দিছি, তো চক্ষু গোড়ানি তখন আমার চোখ যেই বড় বড় ওই কয়েকজন কমেন্ট হলে হ্যাঁ রিনা খানের মতো ডাইনির মতো দেখা যায়, তো আমার ডাইনি মার্কা চোখ দিয়ে আমি একটা পটকানি দিছে আর বেড়া একটা ঢোক গিলছে, মানে বেড়া আমার ডরাইছে। তো যাই হোক,
বিয়াবার্ষিকী অনুষ্ঠানটা অনেক ভালোয় ভালোয় পার হয়েছে। তো আমার যেটা মনের একটা ইচ্ছা ছিল, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তো বিয়াবার্ষিকীর ভিডিও এইটাই শেষ, আপনাকে ফসাইতে আর বিয়াবার্ষিকীর ভিডিও নিয়ে আমো না, এটাই কিন্তু শেষ। আর কোনো বিয়াবার্ষিকীর ভিডিও পাইবেন না। সামনে যদি আবার নতুন করে বিয়াবার্ষিকী হয় তাহলে এই ভিডিও আপনারা পাইবেন, কিন্তু তার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, জানে আবার দোয়া করবেন, জানে আবার জানি আল্লাহ আমাকে আবার বিয়াবার্ষিকী করানোর তৌফিক দেয়। তো যাই হোক, সবার সাথে মিললামিশে আমরা আছি, আমাদের লাগে সবসময় দোয়া করবেন। আর আপনাকে একটা কথা, আপনারা তো কিপটা কাগো, আপনারা যদি আমার একটা লাইক দেন বা আমার যদি একটা সুন্দর একটা কমেন্ট লেন, তাহলে কি আপনাকে কই মা যাবো নি, আপনাকে কি টাকা পয়সা যাইবো জ্ঞানে? আমার ভিডিওটা যদি আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে তো আমার আরও সুন্দর সুন্দর ভিডিও করার লাগে আগ্রহ হবো, কথাটা ঠিক না? তো আপনারা আমার সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে?